হ্যালো, গুড মর্নিং সবাইকে। যদিও আমার আজকের মর্নিংটা একদমই গুড নয়, শরীরটা একদমই ভালো নেই অ্যাকচুয়ালি। ওর কালকে রাত থেকে জ্বর এসছে, মানে রাত থেকে বলবো না, অ্যাকচুয়ালি কাল সকাল থেকেই ওর জ্বর এসছে। তো জ্বরটা মোটামুটি 102 কাছাকাছি প্রায় জ্বরটা উঠে যাচ্ছে বারবার, এবং জ্বরটা সহজে নামতেও চাইছে না। তো সেই জন্য আমরা খুবই টেনশানে আছি যে জ্বরটা কেন নামছে না। তো ফাইনালি সন্ধেবেলা আমরা ডাক্তার দেখাতে গেছিলাম, তো ডাক্তারবাবু সেরমভাবে কোনো মেডিসিন দিল না, কারণ যেহেতু জ্বরটা না ওর সর্দি আছে, না ওর পটি হয়েছে, বা অন্য কোনো ইস্যু যেটা হয়, মানে গলার প্রবলেম বা টনসিল, এগুলো কোনো রকম প্রবলেমও ছিল না, কারণ চেক করেছেন ডাক্তারবাবু। তো বাট তাতেও জ্বরটা এরকমভাবে আসছে, অ্যান্ড সুমোল ড্রপস বা ক্যালপল দিলেও জ্বরটা সহজে নামছে না। তো সেই জন্য আমরা একটু বেশ টেনশানেই আছি যে হঠাৎ করে কেন জ্বর এলো, কারণ আগের দিন রাত্রি অবধিও সুন্দর খেলেছে, আমি দিদির বাড়ি গেছিলাম, সেখানে ঘুরেছে, ভীষণই এনজয় করেছে, মানে খুব ভালো ছিল। তো হঠাৎ করে এতটা পরিমাণে জ্বর ওঠা, কারণটা আমি বুঝতে পারলাম না। তো সেই জন্যে ডাক্তারবাবু বললেন যে আপনারা যান গিয়ে বা টেস্টগুলো করান। তো টেস্ট বলতে গেলে ম্যালেরিয়া, ডেঙ্গু অ্যান্ড ইউরিন অ্যান্ড ইউরিনের কালচার, তো সেই টেস্টগুলো করাতে দিয়েছেন। তো মাহির অলরেডি একবার ইউরিন ইনফেকশান থেকে মাহি হসপিটালে ভর্তি ছিল প্রায় 10 থেকে 12 দিন, সেটা মাহি যখন 2 মাস বয়স ছিল তখন। তো যারা আমার সাথে ফেসবুকে আছে তারা জানো যে মানে সেটা কতটা মানে মারাত্মক কন্ডিশনে পৌঁছেছিল। তো আই হোপ, ফিঙ্গার ক্রস, যে ওই জিনিসটা যেন আমাকে আবার ফেস না করতে হয়, আর মাহি যেন ইউরিন ইনফেকশান বা এরকম টাইপের কোনো মারাত্মক কিছু না হয়ে থাকে, এবং জ্বরটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, নেমে যায়। তো তোমরাও একটু হোপ করো আমার সাথে এবং প্রে করো প্লিজ। আমার আপাতত ইউরিনে স্যাম্পল কালেক্ট করার জন্য যে কন্টেনারটা পাওয়া যায় সেটা আনতে গেছে, তো আমরা সেই জন্য ওয়েট করছি, ও কন্টেনারে কন্টেনারটা নিয়ে আসবে, দেন আমি স্যাম্পেলটা কালেক্ট করবো, মাহির টয়লেটটা কালেক্ট করবো, দেন আমরা বেরোবো ওর ব্লাডটা দেবার জন্য। আপাতত আমি তো ক্যালপল বা সুমোল ড্রপস দিয়েছি ওকে, বাট সুমোল ড্রপস দেবার পরে তো জ্বরটা নামছে না, তো ওই জন্যই বেশ ভালোই টেনশানে আছি। আর ডাক্তার এক্সট্রা কোনো রকম মেডিসিনই ওকে দেয়নি, কারণ যেহেতু জ্বরটা কী জন্য এসছে আমরা বুঝতে পারছি না, তো সেই জন্য ডাক্তার এক্সট্রা কোনো রকম মেডিসিনই আমাদের প্রোভাইড করেনি। জাস্ট জ্বর আসলে যেটা সুমোল বা ক্যালপল ড্রপস দিতে হয় সেটুকুই দিয়েছে। তো দেখা যাক, হোপফুলি জ্বরটা যত তাড়াতাড়ি চলে যায় আমি সেটাই হোপ করছি, আর রিপোর্টে যেন কোনো ভুলভাল রিপোর্ট না আসে সেটাই আমি ভাবছি। তো যাই হোক, আমি আবার তো বেরোনোর প্ল্যান করছি, মাহিকেও একটু খাইয়ে নিই, একদম খেতেও চাইছে না মাহি বলতে গেলে। সেই কালকে রাত্রিবেলা দুধ রুটি খেয়েছিল অল্প একটুখানি, সকালবেলা বললো দুধ খাবো, আমি দুধ রেডি করলাম, বাট ও দুধটাও খেলো না। দেখি, শুধুই বুঝতে পারছো বাচ্চা জ্বর টর হলে কীরকম কাঁদে, তো ভীষণ কান্নাকাটি করছে, সবসময় আমাকে চাইছে, আপাতত একটুখানি কার্টুন দেখছে, তো কার্টুন দেখছে বা একটু ভুলে আছে। তন্ময় ইউরিন টেস্ট করার যে কন্টেনার সেটা নিয়ে চলে এসেছে, তো আমি মাহির ইউরিনটা তাড়াতাড়ি কালেক্ট করে নিয়েছি। যে ব্লাড নেবে বা স্যাম্পেল কালেক্ট করবে তাকে আমি বাড়ি আসার কথা বললাম, বললো যে বাচ্চাদের স্যাম্পেল কালেক্ট করার জন্য ওরা বাড়িতে আসে না, আই ডোন্ট নো কেন। আর বাচ্চাদের যে স্যাম্পেল কালেক্ট করে সেই পার্সনটাও আলাদা, এবং সে অলরেডি ব্লাড কালেক্ট করতে বেরিয়ে গেছে, তো সে আস্তে আস্তে 12:30, তো আমি জানি না 12:30টার পর ব্লাড কালেক্ট করে ওরা কখন আমাকে বিকালবেলা রিপোর্ট দেবে বা রাতের ভেতরে রিপোর্ট দেবে যে আমি ডাক্তারকে শো করতে পারবো। কালেক্ট করার জন্য এই টাইমটা তো ভীষণই অড টাইম, কারণ 12:30টার সময় মাহি সকাল সকাল অনেকটা সকালে উঠেছে, তো ডেফিনেটলি ওর 12:30-12:30 সময় ঘুমই পাবে, খেয়ে দিয়ে ঘুমানোর টাইম, সেই টাইমে ওকে নিয়ে আমাকে এখন সিটি ল্যাব যেতে হবে ব্লাড কালেক্ট করতে। তো এটা ভীষণই বিরক্তিকর ব্যাপার আমার মনে হচ্ছে, কারণ ওই টাইমটা একদম ফালতু টাইম, প্রচুর রোদ, বাচ্চাকে নিয়ে যাওয়াটা একটা বিশাল হেক্টিক ব্যাপার। তো যাই হোক, কিছু তো উপায় নেই, আমাদেরকে যেতেই হবে। ফাইনালি অনেক সাধ্য সাধনার পর মাহি দুধটা খেয়েছে, এবং এবার একটু শান্তি লাগছে, কারণ দুধ বাচ্চা বুঝতেই পারছে দুধ যদি না খায় তো কীরকম একটা মায়ের একটা অস্বস্তিই হয়, কারণ খিদে পেয়েছে অথচ খাচ্ছে না। তো যাই হোক, আমি ওকে আপাতত প্রচুর প্রচুর পরিমাণে জল খাওয়াচ্ছি, কারণ জ্বরটা যেহেতু এতটা আসছে জল খাওয়ানোটা ভীষণই দরকার। তো জলটা হোপফুলি ও খাচ্ছে, কারণ জল খেতে বেশ ভালোই বাসে, নিজে নিজে নিয়েই বেশ ভালো জল খায়, তো সে ব্যাপারে আমার কোনো চিন্তা নেই। বাট কালকে একটু জলটা কমই খেতে চাইছিল না, তো আমি একটু জোর করে একটু জলটা খাওয়াচ্ছিলাম, কারণ টয়লেটটাও নর্মাল হওয়াটা বা পটি নর্মাল হওয়াটাও খুব দরকার।
দরকার এই টাইমে, কারণ বুঝতে পারছি না যেহেতু যে কী কারণে ওর এই ফিভারটা এলো। তো মাহিরের জন্য স্কুলটাও আমি অনলাইন ক্লাস চলছে যদিও, বাট স্কুলটা আমি অ্যাটেন্ড করতে পারছি না, কারণ একটু বায়না করছে। ওইভাবে স্থিরভাবে বসেও স্কুল অ্যাটেন্ড করাটা পসিবল না, আমাদেরই শরীর ভালো না থাকলে কীরকম একটা অস্বস্তি টাইপের হয়, বা জ্বর একটা বিশাল বাজে জিনিস। তো সেখানেও একটা অত ছোট বাচ্চা কোথায় কষ্ট হচ্ছে ঠিকঠাকভাবে বলতেও পারছে না, শুধু ঘ্যান ঘ্যান করছে, কাঁদছে। তো আমার মনে হলো স্কুল অ্যাটেন্ড করার কোনো প্রয়োজনই আর এতটাও ইম্পর্ট্যান্ট ব্যাপার নয় আপাতত ওর জন্য স্কুলটা। তো যাই হোক, আপাতত জ্বরটা নেই, হোপ করছি যাতে জ্বরটা না আসে। মানে জ্বরটা এলে আমার ভীষণই ভয় লাগছে, এবং কালকে আমি জলপট্টি পর্যন্ত দিতে হয়েছে ওকে, কারণ 102-এর ওপরে জ্বর, আর মাথাটা পুরো একদম গরমে পুরো ফেটে যাচ্ছে বলতে গেলে, এতটা গরম হয়ে যাচ্ছে মাথাটা ওর। আমি আগেও দেখেছি ওর জ্বর হলে মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, তো সেই কারণে জলপট্টি বা জল দিয়ে আমাকে সবসময় ওকে স্পঞ্জ টাইপের করতে হয়, মাথাটা বিশেষ করে। তো ডাক্তার আমাকে সেটাই সাজেস্ট করেন, কারণ মাথা এত বেশি গরম হয়ে যাওয়াটা একদমই ভালো না। আপাতত একটু ঠিক আছেন, তো ওনার দাবি হচ্ছেন উনি এখানে সিজারের কাছে যাবেন, সিজার ওনার ভয়তেই খাঁচায় বন্দি। দাদা সবাইকে হাই করে দাও, বলো ভালো। নিচে তুমি সিজারের কাছে যাবে, তুমি তো মারবে, তুমি তো সিজার দাদা খাঁচায় আছে, বলো তুমি তো মারবে সিজার দাদাকে, সিজার দাদা তো লাগে, বলো তুমি লোম ধরে টেনে দাও, সিজার দাদা তো লাগে, শোনো মারতে নেই, বলো ভালো আছো, কোলেই তো আছো, আবার কি করে কোলে নেবো বলো, কোলেতেই তো আছো তুমি, শোনা কমেছি। তো জ্বরটা কমেছে যখন দুষ্টু করতে হবে ওকে, তো দুষ্টু করা শুরু করে দিয়েছে, এবং ও দুষ্টু করা দেখে আমি বেশ রিলিফ ফিল করছি যে জ্বরটা আসেনি। তো যাই হোক, মোটামুটি এখন 11টা বাজে, আমরা আর মোটামুটি এক ঘন্টা পরে বেরোবো টেস্টার জন্য। তার আগে মাহিকে একটুখানি খাইয়ে নেবো ভাবছি, ভাতই খাইয়ে নিয়ে যাবো, কারণ কতখানি টাইম লাগবে সেটা বুঝতে পারছি না, কারণ ওরা এমার্জেন্সি বলে যে একটু তাড়াতাড়ি করে দেবে সেটা ওরা করবে না, তো সেই কারণে আমি রিস্ক নিতে পারছি না। তো একটু ভাত খাইয়ে নিয়েই যাবো, যতটুকু খাই ততটুকু একটু পেট ভরতে থাকবে, তো সেই জন্য আমি আগে থেকেই ভেবেই রেখেছি যে ওকে ভাত খাইয়ে নিয়েই আমি যাবো টেস্ট করাতে। আমরা টেস্ট করানোর জন্য পৌঁছে গেছি সিটি লাইফ। আমরা টেস্ট করেই ফিরেছি, প্রায় ওই 2:30 মতো বেজে গেছে তখন, আর যেহেতু অতটা বেলা হয়ে গেছিলো, মাই প্রচণ্ড ঘুম পেয়েছিল, কারণ ওকে যেহেতু আমি ভাত খাই নিয়ে গেছিলাম, তো আসতেই ওকে তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিয়ে ওকে শুইয়ে দিয়েছিলাম। তো দেন তারপরে ভিডিওটা কমপ্লিট করা পসিবল ছিল না, কারণ ওয়েদারটাও ভীষণ খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল, তো আমরা বাইচান্স সাদাটা নিয়ে গেছিলাম বলে আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। দেখতেই পাচ্ছ মাহি আপাতত ওর বাবার সাথে একটু বেরিয়েছে বাইরে, এখন আপাতত জ্বরটা নেই। তো ওর বাবা বাইরে বেরোচ্ছিল, দেখে ও বায়না করলো যে আমি যাবো, এবার যা নিয়ে যা, একটু ঘুরে আসলে ভালোই লাগবে ওর। দেখতেই পাচ্ছ ও দরজা আটকে যাচ্ছে,
বৃষ্টির ওয়েদার, তো আনতে যাওয়াটা খুবই চাপের ব্যাপার হয়ে যাবে রিপোর্টটা। তো সেই জন্য আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে, তো আমরা ফুল পেমেন্ট করেই চলে এসেছি। তার ফলে ওরা হোয়াটসঅ্যাপে বললো আমাদের পাঠিয়ে দেবে রিপোর্টটা 8টার ভেতর। তো যদি 8টার ভেতর রিপোর্ট পাঠিয়ে দেয় তো আমি ডেফিনেটলি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যেতে পারবো, কারণ ডাক্তার মোটামুটি 9টা থেকে 9:30 অবধি বসে। তো আমি রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখিয়ে নিই, অন্তত আজকে আমি চাইছি ওর ওষুধটা যাতে পড়ে যায় প্রপার, কারণ জ্বরটা কী থেকে হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। শুধু জ্বরের ওষুধ খাইয়ে কিছু লাভ নেই। দুপুরবেলা ও জ্বরটা এসেছিলো, অতটা আসেনি, বাট আমি 100-এর ওপর মানে মোটামুটি 100 জ্বর আসছে, আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তো দ্যাটস ওয়াই তো জ্বরটা অতটা আমি বাড়তে দিইনি। আর দুপুরবেলা ভালোই ঘুমিয়েছে ও, অসুবিধা কিছু নেই, সেই জন্য এখন একটু ফ্রেশ মাইন্ডে বাবার সাথে ঘুরতে গেছে। কিন্তু খাওয়া দাওয়ায় রুচি স্বাভাবিকভাবেই নেই, একদমই খেতে চাইছে না। মাহি যখন ওর বাবার সাথে ঘুরতে বেরিয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার নিজের একটু ক্রিয়েটিভিটি ট্রাই করছিলাম যে কতটা ক্রিয়েটিভলি আমি নিজের ভিডিওটা বানাতে পারি। তো সেটারই একটা নমুনা তোমাদের দিলাম। মাহির জ্বর হবার জন্য মাহির দিদা আর দাদু মাহির সাথে দেখা করতে এসছে, মানে আমার মা বাবা। তো আমি আপাতত যাচ্ছি ডাক্তারবাবুর কাছে। ওরা মাহির রিপোর্টটা দিয়েছে এবং আমি বেরিয়ে পড়েছি মাহির রিপোর্টটা দেখানোর জন্য। তো ওরা রিপোর্টটা দিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে রিপোর্টের ছবি তুলে, ঠিক আছে। মানে এখনও যে এতটা ব্যাকডেটেড থাকতে পারে আমার সিস্টেম জানা ছিল না। সাধারণত লোকে মেল বা হোয়াটসঅ্যাপে পুরো রিপোর্টের কপিটাই পেয়ে করে, এভাবে ছবি তুলে রিপোর্ট পাঠানোটা আমি দেখে জাস্ট অবাকই হয়ে গেছি। সেরকম জানলে আমি নিজেকে রিপোর্টটা নিয়েই আসতাম, বাট এখন আর টাইম নেই আমার পক্ষে রিপোর্টটা ওইভাবে নিয়ে আসা। তো মোবাইল থেকেই আমাকে ডাক্তারকে দেখাতে হবে রিপোর্টটা। রিপোর্টে সব কিছু নর্মালি, আমি দেখে যেটুকু বুঝলাম যে সেরকমভাবে কোনো প্রবলেম আমি দেখতে পাইনি। তো দেখা যাক, তবে একবার ডাক্তারের কাছে দেখিয়ে নিই যে ব্যাপারটা কী। ডাক্তার দেখিয়ে নিয়েছি, রিপোর্টটা চেক করে নিয়েছি ডক্টরের থেকে, অ্যান্ড রিপোর্টে কোনো রকম প্রবলেম নেই, বেশ রিলিফ লাগছে। বাট এখনও ইউরিনের কালচার রিপোর্টটা তো আসেনি, তো কালচার রিপোর্টটা আসার পর আমরা ফাইনালি বুঝতে পারবো। তো সেটার জন্য সোমবার অবধি ওয়েট করতে হবে, কারণ ইউরিনের কালচার তো টাইম লাগে, আর মিডলে যেহেতু সানডে পড়ে গেছে তো কালচার রিপোর্টটা আসার জন্য আরোই দেরি হচ্ছে। আপাতত এটাই সাজেস্ট করছে যে এটা হয়তো ফাইনাল ফিভারই হবে, বাট সর্দিও নেই কাশিও নেই, বাট আমরা ডেঙ্গু ম্যালেরিয়া বা ইউরিন ইনফেকশন যেগুলো সমস্ত টেস্ট করিয়েছিলাম সেগুলো সব কিছু আমাদের নেগেটিভ এসছে। তো টেনশনের কোনো ব্যাপার নেই, আপাতত আশা করছি ভাইরাল ফিভার ও মাহির দুপুর থেকে আর জ্বরটা আসেও নেই, সেটাও একটা ভালো প্লাস পয়েন্ট আছে। সমস্যা যেটা হচ্ছে, মাহি একদমই খেতে চাইছে না, তো স্বাভাবিক জ্বর হলে যেহেতু রুচি থাকে না, আমাদেরও থাকে না, তো ওরও নেই, এটাই একটা সমস্যা। বাকি আপাতত অ্যাক্টিভই আছে, যথেষ্ট খেলছে, ঘুরছে, দুষ্টু করছে যেরকম করে, তো সে ব্যাপারে কোনো সমস্যা নেই। তো আমি আপাতত বাড়ি পৌঁছে গেছি, চলো তন্ময়কেও খবরটা দিয়ে দিই। ও খুব টেনশানে আছে যে হঠাৎ করে কী হলো, কেন এবার এরকম ফিভার এলো। তো চলো ঢুকি আমরা। তুমি কলো কলো তে কে গা গোল গোল? আচ্ছা ঠিক আছে, গোল গোল করবো, আচ্ছা কোলে নেবো, আচ্ছা ঠিক আছে। এই গোল গোল, কোলে কোলে নয়, গোল গোল। রাত্রি হচ্ছে যখন মাহির গাটা এবার আস্তে আস্তে একটু গরম হচ্ছে। কি মা, কি মা? আচ্ছা, তো মাহির গাটা এবার যথারীতি রাত্রি যত হচ্ছে ওর গাটা একটু গরম হচ্ছে দেখতে পাচ্ছি। তো আমি একটু ওয়েট করছি, 100-এর ওপর জ্বরটা উঠলে তখনই আমি ক্যালপল বা সুমল ড্রপসটা খাওয়াবো। তো আপাতত একটুখানি রুটিও খেয়েছে, দুধ রুটিও খায় রোজ রাতে, তো দুধ রুটি অল্প একটুখানি খেয়েছে, কারণ বাকিটা বেশি খেতে পারছিল না, একটু গা গোলাচ্ছিল ওর,
তো সেদিন আমি জোর করিনি, কারণ যেটুকু খেয়েছে নাহলে সেটুকুও তুলে দেবে। তো দেখা যাক, আমি সোমবার তো আরেকবার ডাক্তারের কাছে যেতেই হবে, কারণ ইউরিন কালচার রিপোর্টটা আমি পাবো। বাট তার আগে দেখা যাক যে জ্বরটা যদি কাল বা পরশুর ভেতরে একদম কমে যায়। তো আজকের ব্লগটা এইটুকুই, আমি সবাইকে তারপরে জানাবো মাহির জ্বর কীরকম আছে বা মাহির শরীর কীরকম আছে। চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এই সময়টা ভীষণ কেয়ারফুল থাকা প্রয়োজন, আর যাদের বেবি আছে তারা তো আরও বেশি কেয়ারফুল থেকো। চলো সবাইকে টাটা। টাটা।